হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করে যাক তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবের টেক্কা ছবিটা নিয়ে এই ছবিটার কাজ আমরা জানি কমপ্লিট শ্যুটের কাজ কমপ্লিট এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে দেব এবং সুহিত মুখার্জি একসাথে আসছে একটা বিশাল বড় বিষয় ছবিটার একদিনের কাজ বাকি আছে শ্যুটের তো সেটা কমপ্লিট হলে এই ছবিটার সম্পূর্ণ শ্যুটার পোর্শন কমপ্লিট হবে এবার দেখার এই ছবিটার একদিনের কাজ কবে কমপ্লিট হয় আমরা যদি পরবর্তী আপডেটে আসি তাহলে সেটাও হচ্ছে দেবের খাদান নিয়ে এবার ভোটের জন্য দেবের এই ছবিগুলোর কাজ কিন্তু একটু পিছিয়েছে খাদান ছবির সেকেন্ড শিডিউলের কাজ কমপ্লিট হয়েছে তার একটা পোস্টার ড্রপ করেছে সেটা দিয়ে কনফার্মেশান দিয়েছে এই ছবিটার থার্ড শিডিউলের কাজ আরম্ভ হবে তবে সেটা দেবের সাথেই হবে এটা এখন বলা যাচ্ছে না তার কারণ ছবিতে দেবের বাদবাকি যে পোর্শনটা আছে সেটা এখন শ্যুট হবে না তার কারণ দেব ভোটের জন্য প্রচারে ব্যস্ত সেই প্রচার কমপ্লিট হবে ভোটের পর তারপরেই দেব এই ছবিটার জন্য আবার ফার্দার শ্যুট করতে যাবে এবার যখন দেব যাবে তখন জুন মাস অলরেডি স্টার্ট হয়ে যাবে এবার জুন মাসের শুরুর দিকে খাদানে দেবের পোর্শন শ্যুট করে এডিট করে পোস্ট প্রোডাকশান সম্পূর্ণ কমপ্লিট করে প্রমোশন করে আঠাশের জুন ছবিটা আসবে কোথাও একটা গিয়ে বড়ো সমস্যা তো মেবি ছবিটা যেরকম রিলিজ ডেট আমরা শুনতে পাচ্ছিলাম জুন মাসের শেষের দিকে ছবিটা হয়তো সেই সময় আসবে না এবং খাদান হয়তো কোনো ফেস্টিভ মোমেন্টে বা বড় সড়ো সময়ই পরবর্তীকালে আসবে তো দেখার খাদানের নতুন রিলিজ ডেট কবে হয় এবং এই ছবিটার ফাইনালি শ্যুটের কাজ কবে কমপ্লিট হয় আমরা যদি পরবর্তী আপডেটে আসি তাহলে সেটা হচ্ছে আর সি সেভেন্টিন নিয়ে মানে রামচরণের সতেরো নম্বর ছবি যেটা সে কোলাবরেট করতে চলেছে কার সাথে সুকুমারের সাথে হ্যাঁ সুকুমার পুষ্পা টু কমপ্লিট করে সাথে একটা ছবি নিয়ে আলোচনা করছে এবং মেবি এই ছবিটা রাঙ্গাস্থালামের সিকোয়াল হতে চলেছে হ্যাঁ এটা একটা বড়ো আপডেট রাঙ্গাস্থালামের যেরকম তার ক্যারেক্টার ছিল যেরকম ছবিটা বক্স অফিসে ম্যাসিভ সাকসেস পেয়েছে সেই ছবিটার সিকোয়াল প্ল্যান করছে রামচরণ এবং সুকুমার যদি পরবর্তী আপডেট আসে তাহলে সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের কোলাবরেশন হ্যাঁ আমরা জানি আল্লু অর্জুন এবং অ্যাটলি তারা পরবর্তীতে একসাথে কাজ করবে এবং অ্যাটলি আল্লু অর্জুনের সাথে কাজ করতে চাইছিলেন প্রিভিয়াসলিও আমরা এমনটা খবর পেয়েছিলাম তবে লেটেস্ট আপডেট ওয়াইজ আজকে একটা পুষ্পা টুয়ের বড়ো আপডেট আসবে সেটা আমরা জানি মেবি সেটা আল্লু অর্জুনের জন্মদিনের দিন টিজার বা কোনো ট্রেলার বা কোনো প্রোমো আনতে পারে পুষ্পা টিম এটাই হয়তো অ্যানাউন্স করবে বা আজকে একটা ছোট গ্লিমসও আসতে পারে এটা হলো একটা অ্যানাউন্সমেন্ট এবং আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা টুয়ের শ্যুটের কাজ যতটুকু বাকি আছে সেটা কমপ্লিট হলেই অ্যাটলি এবং আল্লু অর্জুন তাদের কাজে ঝাঁপিয়ে পড়বে এবং সেই কাজটা শুরুই হবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তো আল্লু অর্জুনের থেকে অডিয়েন্স বড় করে সারপ্রাইজের পর সারপ্রাইজ পেতে চলেছে তো দেখার অ্যাটলি এবং আল্লু অর্জুনের কোলাবোরেশন কত বড় ধামাকা নিয়ে আসে আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসের পরবর্তী ছবি টক্সিক নিয়ে যেটা গীতু মোহন দাসের ছবি এই ছবিতে করিনা কাপুর তার দিদির চরিত্রে অভিনয় করেছে এই আপডেট আমরা দিয়েছি লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবি সাইন করেছে করিনা কাপুর এবং কিয়ার ডবানি এবং ছবিতে আরও অনেক ফিমেল প্রোটাগোনিস থাকবে তো দেখার কোন কোন অভিনেত্রীকে আমরা এই ছবিতে কীরকম চরিত্র দেখি আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোনস এবং সঞ্জয় লীলা ভানসালী একসাথে কোলাবরেট করতে চলেছে আবার হ্যাঁ প্রিয়াঙ্কা চোপড়া এসএল বি প্রোডাকশনের আন্ডারে একটা অ্যাকশন ফিল্ম আউট আউট অ্যাকশন ফিল্ম দিয়ে আবার বলিউডে ব্যাক করতে চলেছে তবে এই ছবিটা এলবি ডিরেক্ট করবে না সে শুধুমাত্র এই ছবিটা প্রডিউস করবে এই ছবিটা একটা অন্য পিরিয়ডেরই গল্প বলবে তবে এই ছবিতে অ্যাকশন থাকবে টপ নচ আজয় দেবগানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সিঙ্গম থ্রি যেটা মেবি ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসবে তো সেই ছবিটায় অর্জুন কাপুরের সাথে আজয় যে ফেস অফ পোর্শনটা রয়েছে সেই পোর্শনটার এখন শ্যুট চলছে মুম্বইতে সেই কাজটা শেষ হলেই যেহেতু এটাই লাস্ট শিডিউল এই ছবির সম্পূর্ণ শ্যুট ডান হয়ে যাবে হনুমান ছবির সিকোয়েল জয় হনুমান এই ছবির ফার্স্ট লুক আসতে চলেছে নাইনথ এপ্রিল এমনটাই লেটেস্ট আপডেট দেখার এই লুকটা কতটা এক্সাইটিং হয় অক্ষয় কুমার আর মাধবন অনান্য পাণ্ডে তারপর প্রোডাকশনের নেক্সট রিলিজ এই ছবির টাইটেল হচ্ছে এখন শাঙ্কার এই ছবিটা শঙ্কর নায়ারের বায়োপিক দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে আজকের অন্তিম যেটা আপডেট কার্তিক আরিয়ান বিশাল ভারদবাস তাদের কোলাবোশনাদেওদোয়ালা ব্র্যান্ডসান প্রডিউস করছে ছবিটার বাজেট দেড়শো কোটি টাকা এই ছবিটার কাজ শুরু হচ্ছে ছবিটা ফ্লোরে যাচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং এই ছবিতে কার্তিক আরিয়ান যে রিয়েল লাইফ ডনের ক্যারেক্টার প্লে করছে তার নাম হচ্ছে হুসেন উস্তারা এই ডনের গল্পই বলবে এই ছবিটা এবং এই ছবিতে স্বপনা দিদির যে ক্যারেক্টার সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এবার সেই চরিত্রটার জন্য এখনও কাউকে ফাইনালাইজ করা হয়নি দেখার সেই চরিত্রটায় কাকে আমরা দেখতে পাই তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে অপিনিয়ন জানিয়ে জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে দেখিয়ে